হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে সমস্ত ছেলে মেয়েদের শনিবার দিনে জন্ম হয়েছে তাদের ভাগ্য স্বভাব চরিত্র এবং ব্যক্তিত্ব কেমন হবে বিভিন্ন রকম জার্নাল পুঁথি পঞ্জিকা এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ধরনের পুস্তক থেকে তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হলো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘণ্টাটি অন করে দিন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকমের জ্যোতিষ টিপস তান্ত্রিক টিপস ও বিভিন্ন ধরনের দেশি গাছগাজরা ও শিকড় বাকরের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনি যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তার চরিত্র আর এই চরিত্র নির্ভরশীল তার জন্মানোর গ্রহের উপর মানুষ জাতি যতই আধুনিকতার পরশ পাক না কেন এখনও পর্যন্ত মানুষ গ্রহ এবং নক্ষত্রের উপর বিশ্বাসী তাই পুরাণ কথা মতে ও পূর্বপুরুষের উক্তিকে মান্যতা দিয়ে বিচার করে থাকি যে মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহের উপর গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতকের চরিত্র কেমন হয় যে সমস্ত ছেলে মেয়েদের শনিবার দিনে জন্ম হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা নিজের যুক্তি বিচার ও কর্ম করার শক্তি দ্বারা পরম শত্রুকেও নিজের পক্ষে আনতে পারে যে সমস্ত কর্মে বিচার বুদ্ধির প্রয়োজন আছে সেই সব কর্মে এই সমস্ত ব্যক্তিরা খুবই সুনাম তৈরি করতে পারে তবে শনিবার দিনে জন্ম হওয়া ছেলে মেয়েদের ছোটবেলায় একটু অর্থকষ্ট দেখা যায় এমনকি বিদ্যা অর্জনেও নানান রকম বাধা আসবে এক কথায় শান্তি ঠিকমতো থাকবে না এই সমস্ত ব্যক্তিরা কর্তব্য কর্তব্যপরায়ণ হয় তবে এদের দাম্পত্য জীবন সুখেরই হবে শনিবারে জন্ম হলে শনির প্রাধান্য থাকে অর্থাৎ শনিবারে জন্মগ্রহণকারীদের অধিষ্ঠা দেবতা হিসাবে সূর্যপুত্র শনিদেবকে মানা হয় এই দিনে জন্মগ্রহণকারীরা একটু উদাসীন ও বিষণ্ন প্রকৃতির হয়ে থাকেন এরা নিজেদের প্রতি বিশ্বাসী হয় এরা কাউকে দেয়া কথা কখনোই ভাঙে না এদের মধ্যে যোগী আধ্যাত্মিক অথবা রহস্যময় প্রকৃতির চরিত্র লক্ষ্য করা যায় এদের সবসময় ভালো মন্দের মধ্যে দিয়েই জীবনে লড়াই করতে হয় কিন্তু শেষে এরাই বিজয়ী হয় অর্থাৎ অনেক রকম সমস্যার মধ্যে দিয়েই জীবনে সফলতা হাসিল করে থাকেন এনারা এই জাতকের বন্ধু কম থাকে এবং যারা বন্ধু থাকে তাদেরকে এই জাতকেরা সবসময় এগিয়ে চলতে চায় এরা সহজেই রেগে যায় যার ফলস্বরূপ অন্যদের সাথে মাঝে মধ্যেই বিরোধের সম্মুখীন হতে হয় কিন্তু পরে আবার নিজের কথার জন্য আক্ষেপও করতে হয় এরা সবসময় প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে তবে কিছু কিছু সময় মানুষজনের উপর একটা বিরক্তি ভাব লক্ষ্য করা যায় এদের মধ্যে এরা দেখতে খুবই সুন্দর হয় এদেরকে সবাই খুব ভালোবাসে এবং পছন্দও করে ফেলে এরা একটু হাসি খুশি বন্ধুত্বপূর্ণ এবং সরল প্রকৃতির হয়ে থাকেন সামনের মানুষদের মন কিভাবে জয় করতে হয় তা কিন্তু এরা খুব ভালোভাবেই জানে এরা মানুষ হিসাবে মন্দ হয় না তবে মাঝে মধ্যে পরিস্থিতির কারণে এদের খারাপ হতে বাধ্য করে জীবনের প্রথম থেকে প্রচুর কষ্ট এবং সংগ্রাম করতে হয় এদের তবে শেষ জীবনে সাফলতা অবশ্যই আসে গভীর রাত্রি এদের খুবই প্রিয় সময় এদের মন খুব ভালো হয় শিক্ষাক্ষেত্রে এদের প্রচুর বাধাবিঘ্ন আসে কিন্তু তবুও প্রচুর পরিশ্রম ও মনোযোগের দ্বারা শিক্ষাক্ষেত্রে ঠিক সফলতা প্রাপ্ত করে থাকে এদের জীবনে যতই বাঁধা বিপত্তি আসুক না কেন হাসিখুশি স্বভাবের কারণে এরা কখনোই বিচলিত হয় না এমনকি এদের দেখেও সেটা বোঝার উপায় থাকে না এরা কখনো হয় খুবই চঞ্চল আবার কখনো কখনো খুবই ধীরস্থির টাইপের হয়ে থাকে এদের শরীরে হাড়ের সমস্যা একটু দেখা যায় আর সেই কারণে হাঁটু এবং পায়ের ব্যথাজনিত সমস্যায় একটু একটু ভুগতে হয় আবার কোমর ও পিঠের ব্যথাজনিত সমস্যাতেও মাঝে মধ্যে ভুগতে দেখা যায় এমন কি চোখের সমস্যাও দেখা যায় এরা মাঝে মধ্যে খুবই পরিশ্রমী হয়ে কাজ করে আবার কখনো কখনো কোনো রকম কাজকর্ম না করে চুপচাপ বসে থাকতে ভালোবাসে এরা কাজের জন্য যে কোনো জায়গায় যাক না কেন খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্ত করে থাকে এরা সাধারণত বিজ্ঞান কৃষি যানবাহন পুরনো তত্ত্বের সংগ্রহকারক সিআইডি বিভাগ ডাক্তার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যোগী সাধক ও জাদুকর ক্ষেত্রে কাজ করে থাকে লোটারি এবং জুয়ো খেলা থেকে এরা হঠাৎ করেই ভীষণ উন্নতি করতে পারে এরা যে কোনো কাজ সুন্দর ও দায়িত্বের সঙ্গে করে থাকে যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে সকলেরই খুবই প্রিয়পাত হয়ে থাকে তবে এরা যদি ভাগ্যের দোহাই দিয়ে চুপচাপ বসে থাকে তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারে না এমনকি পরে তার জন্য অনুতাপও করতে হয় এরা প্রেমে ধোঁকা একদমই পছন্দ করে না এবং কাউকে কখনোই ধোঁকাও দেয় না এদের প্রেম জীবনে অ্যাফিয়ারের সংখ্যা তেমন খুব একটা লক্ষ্য করা যায় না তবে এরা যদি কাউকে ভালোবেসে ফেলে তবে তার জন্য সবকিছু করতে রাজি থাকে এদের জীবন সাথী উচ্চ হয়ে থাকে এরা রাগলে চন্ডাল প্রকৃতির হয়ে থাকে এবং এই রাগের কারণে সম্পর্কে মাঝে মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি হয়ে থাকে তবে পরে আবার নিজেই সবকিছু ঠিক করে নিতে পারে এদের বয়সের তুলনায় কথাবার্তার আভাব এমনই হয় যেটা পরিণত মানুষদের মতন দেখতে লাগে এদের জীবন সাথী খুবই আকর্ষক হয় এবং দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটে বলা যায় তবে অবশ্যই নিজের রাগ এবং ক্রোধ যদি নিজের কন্ট্রোলে রাখতে পারে এরা একটু খুঁতখুঁতে টাইপের হয়ে থাকে যার জন্য মাঝে মধ্যে টুকটাক সমস্যাও দেখা যায় আর সেই কারণে একটু ধৈর্যশীল হলেও লাভবান হয় এবং সবথেকে বড়ো কথা এদের নিজেদের রাগ যদি এরা নিজেরা আয়ত্তে আনতে পারে এবং আয়ত্তে আনতে শিখে যায় তাহলে এরা দাম্পত্য জীবনে সুখের জোয়ারে ভাসতে থাকে এবং তার ফলে এদের জীবন সাথীরা নিজেদেরকে সব থেকে সুখী মনে করে থাকে এরা একটু একাতিত্ব পছন্দ করে এদের মধ্যে ব্যবসায়ী বোধবুদ্ধি প্রচণ্ড থাকে এদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ থাকে তবে তা মুখ্যটে কখনোই প্রকাশ করে না এদের শুভ দিন হল শনিবার দিন এবং মঙ্গলবার দিন শুভ রঙ হল কালো রং এবং লাল রং শুভ সংখ্যা হল তিন ছয় এবং নয় অশুভ সংখ্যা দুই চার এবং আট তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে